রাতের অন্ধকারে তালা ভেঙে দুঃসাহসিক চুরি সোনার দোকানে। আলমারির তালা না ভাঙতে পারায় চোরের দল তুলে নিয়ে গেল গোটা আলমারি। এই ঘটনায় চোরের কাজকর্ম দেখে অবাক এলাকার মানুষ। ঘটনা বাঁকুড়ার কোতুলপুর ব্লকের শিহর অঞ্চলের জয়রামবাটি 21 নম্বর বাসস্ট্যান্ডের কাছে রঘুবীর জুয়েলার্সের দোকানে। স্থানীয় সূত্রে জানা যায়, তালা ভেঙে এবং একটি আলমারি দোকান থেকে কিছু দূরে নিয়ে গিয়ে চুরি করেছে চোরের দল। এমনই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। তবে স্থানীয়রা অনুমান করছে, ওই সোনার উপর দোকানের আলমারিটিকে বয়ে নিয়ে গেছে চোরের দল। জানা যায়, আজ সকালে রঘুবীর জুয়েলার্সের দোকানের মালিক দোকান খুলতে গিয়ে দেখেন তালা ভাঙা অবস্থায় রয়েছে দোকান। তারপর দেখেন আলমারি নেই, সাথে সাথেই অবাক হয়ে যান দোকানের মালিক। সাথে সাথেই এলাকার স্থানীয় মানুষজনকে খবর দেন ও খবর দেন কোতুলপুর থানায়। কোতুলপুর থানার পুলিশ এলাকায় গিয়ে পৌঁছায়। এই ঘটনা তদন্ত শুরু করেছে কোতুলপুর থানার পুলিশ। তবে এই বিষয়ে জুয়েলার্সের দোকানের মালিক জানান, এলাকায় পুলিশের নিরাপত্তা থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা খুব আতঙ্কে রয়েছি। যদি পুলিশ থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটতে পারে, তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? তিনি প্রশ্ন ছুড়ে দেন। তবে এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় দোকানদার সহ এলাকাবাসী। বাঁকুড়ার কোতুলপুর থেকে রঞ্জিত কুণ্ডুর রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। কালকে রাত্রেবেলা 8:30টার সময় দোকানটা চাবি দিয়ে চলে যায়। যাওয়ার পরে আমি সকালবেলা এসে দেখছি যে পাড়ার লোকজন দুজন দাঁড়িয়ে রয়েছে, দোকানটা তোমার শুরু হয়ে গেছে। আমি তখন বুঝতে পারি দিয়ে তখন তারপরে আমি চিন্তা ভাবনা করি কী করবো কী করবো। তারপরে আমাদের এখানে আমাদের কিছু পার্টি ছিল, তাদেরকে জানাইছি। তারপরে পুলিশের মানে যারা আমাদের গ্রাম ইয়ে ছিল, গ্রাম সেবা পুলিশের, সে দাদা আসার পর সে সব ইয়ে করে, সে তদন্ত করে, উপজেলার কোতুলপুর থানা পুলিশ ফোন করে জানায়। কাল রাত্রি কখন বন্ধ করেছিলেন দোকান? দোকান ওই 8:30-9:30 এরকম সময়। আজ সকালে এসে কি দেখলেন? আজ দেখলাম যে তালাগুলো সব ছুটানা, যেমন দোকানে শাটার নামানা এবং কোলাপসি, সেই রকম দেখলাম। আর আমার আলমারিটা আমার দোকান থেকে 2 মিটার দূরে পড়ে থাকে। এখানে কি পুলিশের নিরাপত্তা রয়েছে এই জায়গায়? ট্রাফিক পুলিশ তো পাহারা দেয়, আর আসে পুলিশ আসে 2-3 বার। এই যে ঘটনাটা ঘটেছে, কি অনুমান করছেন কোনো শত্রুতার কারণে হতে পারে? সেটা আমি এখন ঠিক বলতে পারছি না কী থেকে কী হচ্ছে, সেটা তো আমাদের পুলিশ দাদারা পুলিশেরা তদন্ত করে বার। মানে পুলিশের উপর আস্থা রাখছেন এই নিরাপত্তার দিক থেকে? নিশ্চয়ই। এই জায়গা থেকে মানে লাইট আরে জ্বলে, লোক সমাগম কেমন রয়েছে? স্টেট ব্যাংকের লাইটগুলো জ্বলে, ব্যাংক সামনে ব্যাংকে। কী হয়েছিল মানে কী করে সকালবেলা এসে কী দেখলেন? চাবি আরে ভাঙা ছিল? চাবি ভাঙা আছে। মোটামুটি কীরকম ক্ষতি হয়েছে অনুমান করছেন? অনুমান মোটামুটি আমি যেমন ছোটো দোকান, মোটামুটি 1-4 লাখ টাকা মতো ক্ষতি হয়েছে। এই জায়গাটার নাম কি? এটা জয়রামবাটি 1 নম্বর বাসস্ট্যান্ড। আপনার নাম? দীপক রায়।